হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল কাদির বেফারি, লাইন টেকনিশিয়ান, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। আপনারা জানেন, আপনাদেরকে ইতিমধ্যে আমি বিভিন্ন পার্টের, ফোর পার্ট, থার্ড পার্ট, সেকেন্ড পার্টের অনেকগুলো ভিডিও দিয়েছি। বিশেষ করে সবই ফোর পার্টের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে আসছি সেটাও ফোর পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের সমিতির সকলের জানা দরকার, সকলের জানা দরকার। অনেকে জানে কিন্তু তারপরেও সকলের জানা দরকার। আজকের বিষয়টা হলো আমাদের স্মারক নম্বর। আমরা যে সিটিতে স্মারক নম্বর ফলাই, সেই স্মারক নম্বর। তো আমরা আজকের ভিডিওটা নিয়ে কথা বলবো, স্মারক নম্বর কীভাবে ফলে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, এবং যারা নতুন দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন। ফলো দিলে আপনারা পরবর্তী ভিডিও, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, পরবর্তী ভিডিও আপনারা অটোমেটিক দেখতে পাবেন। কারণ আপনারা জানেন আমরা ইতিমধ্যে ফোর ফার্টের ট্রান্সফর্মার নিয়ে ক্লাস শুরু করে দিয়েছি। অলরেডি মনে হয় একটা পর্ব চলে গেছে। তো ট্রান্সফর্মারের উপরে যে ক্লাস শুরু করছি, সেই ক্লাসের ধারাবাহিকতাটা আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। ভিডিওটা আপনারা দেখবেন বেফারি টিভি ফেসবুক পেজ এবং বেফারি স্পোর্টস ইউটিউব চ্যানেল। তো আপনারা চলে আসি, কথা না বাড়াইয়া আমরা দেখেন যে এই যে আমাদের সিটি পত্রতে স্মারক নাম্বার ফালায়, যে যে স্মারক নাম্বার দিয়ে আমরা চাকরিতে যোগদান করি বা চাকরি অব্যাহতি নেই, অথবা কোনো বেতন প্রবৃত্তির জন্য আবেদন করি বা নিয়মিত জন্য আবেদন করি, এই যে স্মারক নম্বরে বিভিন্ন সংখ্যা থাকে, সে সংখ্যাগুলো কি আপনি দেখেন একটা এই নথিতে কি থাকে, ডিজিটাল নথি। এখন সেটাতে থাকে হইল 18টি ডিজিট। দেখেন 18 ডিজিট, তারপর থাকে হইল 7টি কোড, তারপরে থাকে হইলো আপনার 7টি ডট, অর্থাৎ একটা স্মারকে এই তথ্যগুলা থাকে। 18টা কি থাকে, ডিজিট সংখ্যা থাকে, 7টা থাকে হইলো কোড, আর 7টি হইলো ডট থাকে। তা আমরা দেখেন কি থাকে 7। প্রথমে আমরা 18টা ডিজিট কিভাবে দেখেন, প্রথমে একটা স্মারকের শুরুতে থাকে 27, 27-এর পর থাকে একটা ডট, তারপরে থাকে হইলো 12, তারপরে থাকে একটা ডট, তারপরে থাকে হইলো 00 00। আপনাদেরকে 00 00 মানে সবগুলাই বুঝাবো কোনটা কি জিনিস, তারপর আপনারা বুঝতে পারবেন। কারণ অনেক সিরিতে আপনার 00 না থাকতে পারে, এই জন্য আপনাকে বলছি, আপনি আগে দেখেন। তারপরে থাকে হইল 29 0 29, একটু ই করি, শূন্য শূন্য 29, তারপরে একটা ডট, তারপরে থাকে 67, তারপর আবার একটা ডট, তারপরে থাকে 901, আবার ডট, তারপরে থাকে 24। 24 এটা সাল, এটা 24, আপনার যে কোনো 24-এর জায়গায় তাকে আমি বছর 25 হবে, আর গত বছরের যেগুলো ছিল সেগুলো 23 ছিল। তা আমি আপনাদেরকে একটা বুঝাই, আমরা বলছি প্রথমে 18টা ডিজিট থাকে। দেখেন 18টা ডিজিট আছে কিনা আমরা গোনা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18, তার মানে আমরা 18টা ডিজিট হয়ে গেছি। তারপরে বলছে কি 18টা কোড থাকে। দেখেন এই প্রত্যেকটা একটা একটা করে কোড, অর্থাৎ ডটের আগে যে সংখ্যাটা আছে এটা একটা করে কোড। তাহলে 27 একটা কোড, 12 একটা কোড, 00 00 মানে 4টা 0, সেখানে একটা কোড, 029 এটা একটা কোড, 67 একটা কোড, 901 একটা কোড, 24 একটা কোড। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা কোড। ভিডিওটা দেখবেন যারা ফোর ফার্টের জন্য মাস্ট, অবশ্যই ফোর ফার্টে কিন্তু এখানে একটা নাম্বার আছে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। ফোর ফার্টে একবার একটা নাম্বার আছে এই এই ডিজিটাল নথিতে। পাশাপাশি সবাই আমাদের এই জিনিসটা জানা দরকার যে আসলে স্মারক নম্বর গুলো যে আমরা লিখি কি কি থাকে, কোথায় কি থাকে। তা আমরা দেখেন এখন আসি 27 কি থাকে। 27-27-এ থাকে হইল বিদ্যুৎ বিভাগের নির্ধারিত কোড, আহ
27টা হলো আমাদের বিদ্যুৎ বিভাগের নির্ধারিত কোড, এটা আপনারা এই মনে রাখবেন যে 27টা হলো আমাদের বিদ্যুৎ বিভাগের নির্ধারিত কোড। তারপরে থাকে হলো কি 12, এই একটা ডিজিট, ডটগুলার কোনো আমার কোনো দরকার নেই, ডট মাস, কিন্তু এই যে কোডগুলা, কোডগুলো আসলে কোন কোডটার দ্বারা কি বোঝায় সেটা আপনারা জানা দরকার। তারপরে দেখেন আসেন 12, আমি একটু ইয়ে করে নিই, আপনারা ইয়ে করবেন না, তাহলে আবার বলি যে আমার একটু ডিস্টার্ব হয়েছে। তো 27 হলো বিদ্যুৎ বিভাগের নির্ধারিত কোড, অর্থাৎ বিদ্যুৎ বিভাগ একটা কোড দেয়, সেই কোডের ইয়ে হলো যখন আমরা সেটা সারকে শুরুতে দেখবেন যে 27 আছে, তার মানে এটা বিদ্যুৎ বিভাগের সাথে সংশ্লিষ্ট। তারপর দেখুন 12, 12 হইলো কি হলো বি আর ই বি, বিআরবি নির্ধারিত কোড নাম্বার। নির্ধারিত কোড, তাহলে আপনি যখন সারকে 27 থাকবে তখন আপনি মনে করতে পারবেন যে এই বিদ্যুৎ বিভাগের সিটি, আর যখন 12 থাকবে তখন মনে করবেন যে এটা আমাদের বিআরবি থেকে আসছে। হ্যাঁ, তারপর আমরা আসি হইল 00 00, এই 00 00টা আসলে বিভাগীয় কোড। আমাদের অনেকগুলো বিভাগ আছে আপনারা জানেন, তো এই 00 00 যদি দেয় তা সেক্ষেত্রে আপনি মনে করবেন যে এটা ঢাকা বিভাগের মানে আঞ্চলিক একটা কোড। তো এটা আপনি ধরেন ঢাকা বিভাগের একটা কোড, এটা জিওগ্রাফি নাম্বার, জিওগ্রাফি অর্থাৎ ঢাকা, ঢাকা যে ভৌগোলিক এলাকাটা আছে আমরা ঢাকা বিভাগে যারা আছি তাদের জন্য এই কোডটা পড়ে, আবার সিটাং বিভাগে যারা থাকতে পারেন তাদের জন্য অন্য কোড থাকতে পারে। তো এইরকম আপনাদের এই 27 এবং 12 এই দুইটার পরে যে কোডটা থাকবে সেই কোডটা সেই বিভাগীয় এলাকার কোড, এটা আপনারা বুঝবেন। এটা হলো জিওগ্রাফি আমি একটু লেখা দিই বলার পরও, তারপর আপনার যেহেতু এটা আপনারা লিখতে হবে আপনারা কিন্তু এগুলো নোট করে নেবেন, এগুলো কিন্তু ফোরফাটের জন্য মাস্ট প্রয়োজন। এটা আপনাদের নাম্বার আছে এখানে জিওগ্রাফি নাম্বার, নাম্বার অবলিক আপনি ঢাকা বিভাগ দিতে পারেন, ঢাকা ঢাকা বিভাগ। তাহলে আপনারা কোন পর্যন্ত আসলাম, জিওগ্রাফি পর্যন্ত আসবেন। তাহলে 27 হলো বিদ্যুৎ বিভাগ, 12 হলো বিআরবি, আর 00 00, 27 এবং 12 পরে যদি সেটা আরবির সিটি হয়, তো 27 এবং 12 পরে যদি আপনার অন্য কোড থাকে তাহলে মনে করবেন যে কারণ আমাদের তো আরবির অনেকগুলো আঞ্চলিক অফিস আছে, খুলনা আছে, সিটাং আছে, তো আপনি হয়তো ভাববেন যে সেটা ওই দপ্তর থেকে আসছে। আচ্ছা, তারপর আমি এটা মুছে ফেলাই, আমরা উপরের দিকে যাই যেহেতু আমাদের জায়গা কম। কোন পর্যন্ত আছি, 00 00 না, আসি 29 29, হইল আপনার একটা শাখা কোড। ওটা কোন শাখার থেকে আছে, আমাদের তো প্রত্যেকটা দপ্তরে বিভিন্ন শাখা আছে, যেমন আমাদের পল্লীবিদ্যুতে অনেকগুলো শাখা আছে, এরকম বিআরবিতে শাখা আছে, সেটা যদি আমাদের পল্লীবিদ্যুতের হয় পল্লীবিদ্যুতের একটা শাখার কোড আছে, বিআরবির হইলে বিআরবির একটা শাখা কোড আছে। তো এই 29 মানে শাখা কোড, এটা আপনারা একটা কলম লাগবো, কলমটা কালি দিলেও ডিস্টার্ব করে। আচ্ছা, শাখা কোড, এটা যদি ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এটা হলো এই 29 মানে শাখা কোড, অর্থাৎ কোন শাখার এটা আপনারা জানেন। তারপরে হলো আপনার 901, হ্যাঁ না, 29 29, হ্যাঁ শাখা কোড। তারপরে আমাদের আছে 67, ওই সময় একবার 67 বাদ দিয়ে দিয়েছিলাম, 67টা হইলো বিষয়ভিত্তিক কোড নাম্বার, অর্থাৎ কোন বিষয়ের উপরে এই সিটিটা হচ্ছে, অর্থাৎ এই স্মারকটা যে পড়তেছে এই সিটিটার বিষয় কি, এই বিষয়ভিত্তিক কোড নাম্বার হইলো 67, সেটা হইলো বিষয়ভিত্তিক, বিষয়
ভিত্তিক কোড নাম্বার। আমরা আসলে 67টা বিষয়ভিত্তিক কোড নাম্বার, অর্থাৎ কোন বিষয়ের উপরে, যে বিষয়টার উপর সিটিটা হয়তো মনে করেন হয়তো আমাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠাইতে পারে, বা আমাকে এক জায়গায় মাল মালামাল আনতে আর একটি বিষয়ে পাঠাইতে পারে, বা আমাকে ধরেন মনে করেন একটা জায়গায় ট্রান্সফার করতে পারে। এই যে একটা বিষয়, এই বিষয়টা হইল 67। এবার আসি আমরা 901। আমরা একটু মুছে দিই উপর থেকে লিখলে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। আর এটা লেখা দেওয়ার বারবার উদ্দেশ্য হলো যে এই লেখাগুলো আপনারা পজ করে করে আপনারা অবশ্যই নোট করে নেবেন, নোট করে নেবেন, তারপরে আপনাদের জন্য আমি নোট তৈরি করতেছি, ইনশাল্লাহ আপনারা কোরবানির আগে হয়তো পাইয়ে যাবেন। তারপরে হইলো আমাদের 901। কি হইলো, খালি আছে, হইলো নথির কোড নাম্বার। অর্থাৎ এটা আমরা জানেন মনে করেন একটা নথি তৈরি করা হয়, সেই নথির কোড নাম্বারটা হইল 901। তাইলে আমরা এইটা হইলো নথি, কোন নথি থেকে আমাদের এই সিটিটা ইয়ে করা হইতেছে সেটার নাম্বার হইল 901, নথির কোড নাম্বার। তারপরে লাস্টে আমরা অলরেডি আমরা বলে লাইছি যে 24 24 মানে সাল, এটা সংক্ষেপে বলে দিই, 24 হইল সাল, অর্থাৎ কোন সালের সিটি। তাহলে আমরা পাই গেলাম একবারে খুব সহজে, এটাতে ফোরফাটের জন্য একটা নাম্বার আছে এবং আমাদের সকলের এই জিনিসটা জানা দরকার। আর একটা জিনিস হলো যে 00 00, সেটা হলো বিভাগীয় বা জিওগ্রাফিক কোড নাম্বার, সেটা ঢাকা বিভাগের জন্য একরকম, চট্টগ্রাম বিভাগের জন্য আরেক রকম। আর 27 এবং 12, এই দুইটা জিনিস দেখলে আপনি মনে করবেন যে এটা বিদ্যুৎ মন্ত্রণালয়ের এবং আমাদের বিআরবি থেকে এই সিটিটা আসছে। আর আপনাদের জন্য যেভাবে প্রশ্নটা থাকবে সেখানে বলবে যে 12 দ্বারা, ডিজিটাল নথির 12 ডট দ্বারা কি বোঝানো হয়, অথবা লেখা থাকবে 901 ডট দ্বারা কি বোঝানো হয়, অথবা লেখা থাকবে 029 দ্বারা কি বোঝানো হয়। এইভাবে আপনাদেরকে প্রশ্ন থাকবে, এই জন্য আপনারা সবগুলা প্রশ্ন আলাদা আলাদা ভাঙে ভেঙে করবেন। সবাই ভিডিওটা শেয়ার দিবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।